নমস্কার বন্ধুগণ ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবার আগেই আজকে কিন্তু স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদেরকে জানাচ্ছি এবং সেটা বলেই কিন্তু আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওতে কিন্তু অনেকগুলো ট্রান্সফার আপডেট আছে এটিকে মোহনবাগান এফসি জামশেদপুর এফসি সবাইকে নিয়ে ট্রান্সফার আপডেট আছে তারপর কিন্তু রাফাইল ক্রিভেল আরওকে নিয়ে একদম লেটেস্ট আপডেটটা আছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেব। এবং আইএসএল আই লিগ এই সব নিয়ে কিন্তু আরও অনেক আপডেট আছে সেগুলোও তোমাদেরকে জানাবো তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যারা প্রথমবার আমার চ্যানেল এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের ডেলি আপডেট সবার আগে পেতে আর যারা রেগুলার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না কিসের অপেক্ষা করছো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা খুবই দরকার তো চলো আর কথা বাড়াচ্ছি না সরাসরি ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দেবো সেটা কিন্তু ওডিসা এফসি কে নিয়ে ওডিসা এফসি কিন্তু তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে স্টিভেন ডায়াজকে অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো এই স্টিভেন ডায়াজকে আশা করছি তোমরা সবাই চেনো ছত্রিশ বছর বয়সী ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে একান্নটা ম্যাচ খেলেছেন সেখানে সাতটা গোলও করেছেন আগের সিজনে কিন্তু তিনি জামশেদপুর এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন তো সেই জামশেদপুর এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ এই স্টিভেন ডায়াসকে কিন্তু ওডিশা এফসি তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে তো সেই জন্য তোমাদেরকে এটা জানিয়ে দিলাম তো বন্ধুরা এবার যে ট্রান্সফার আপডেটটা দেবো সেটা কিন্তু এটিকে মোহনবাগান এফসিকে নিয়ে এটিকে মোহনবাগান এফসি কিন্তু সুমিত রাঠির সাথে দু হাজার পঁচিশ অবধি কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো সুমিত রাঠি আগের সিজনে অসাধারণ পারফরমেন্স দিয়েছিল এটিকের হয়ে মাত্র আঠেরো বছর বয়সী এই লেফট ব্যাক তিনি সেন্টার ব্যাক পজিশনেও খেলেন আগের সিজনের ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন হয়েছিলেন এই সুমিত রাঠি তিনি কিন্তু অসাধারণ প্লেয়ার এবং খেলেছিলেনও দুর্দান্ত তো সেই সুমিত রাঠিকে কিন্তু দু হাজার পঁচিশ অবধি কন্ট্রাক্ট সাইন করে নিল এটিকে মোহনবাগান এফসি তো এটিকে মোহনবাগান এফসি কিন্তু একটা পুরো প্ল্যানিংয়ের সাথে চলছে এবং দীর্ঘমেয়াদি চুক্তি করছে সব প্লেয়ারদের সাথে এটা কিন্তু সত্যি একটা খুব ভালো ব্যাপার একটা কিন্তু লং টার্ম সার্ভিস কিন্তু দিতে চলেছে এই সমস্ত প্লেয়াররা তো সেই আপডেটটাই তোমাদেরকে জানিয়ে দিলাম তো বন্ধুরা এবার যে ট্রান্সফার আপডেটটা দেবো সেটা কিন্তু জামশেদপুর এফসি কে নিয়ে আরও একজন বিদেশি প্লেয়ারের আপডেট জামশেদপুর এফসি কিন্তু এবার কথাবার্তা চালাচ্ছে ইংলিশ সেন্টার ব্যাক বত্রিশ বছর বয়সী সেন্টার ব্যাক পিটার হার্টলের সাথে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো এই পিটার হার্টলে যিনি কিন্তু চেস্টার ফিল্ড ব্ল্যাক পুল এইসব বড় বড় ক্লাবে খেলেছেন আর লাস্ট সিজনটা খেলছিলেন কিন্তু স্কটিশ প্রিমিয়ারশিপের মাদারওয়েল এফসির হয়ে এই মাদারওয়েল এফসির হয়ে কিন্তু তিনি আগের সিজনে পঁচিশটা ম্যাচ খেলেছিলেন সেখানে দুটো গোলও করেছিলেন একটা অ্যাসিস্টও করেছিলেন এবং খেলেন প্রধানত সেন্টার ব্যাক পজিশনে খুবই ভালো একজন প্লেয়ার তো এখন কিন্তু বর্তমানে তিনি একজন ফ্রি এজেন্ট তো এই প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে জামশেদপুর এফসি তো এবার দেখা যাক পরবর্তী সময়ে এই প্লেয়ারটা সাইন করে আসেন কি না জামশেদপুর এফসিতে আরও কোনো কনফার্ম আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো আপাতত কিন্তু ইনিশিয়াল স্টেজে কথাবার্তা চলছে তাই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম তো বন্ধুরা এবার আজকে লাস্ট এবং সবচেয়ে বড় ট্রান্সফার আপডেট যেটা দিয়ে দেবো সেটা কিন্তু রাফায়েল ক্রিভেল নিয়ে হ্যাঁ বন্ধুরা রাফায়াল ক্রিভেলার ওই এই ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার যিনি কিন্তু আগের সিজনে চেন্নাইন এফসির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন চেন্নাই এফসিকে ফাইনালে নিয়ে যাওয়ার পিছনে এই রাফায়াল ক্রিভেলারও ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আগের সিজনে তিনি কিন্তু লিগ স্টেজে সতেরোটা ম্যাচ খেলেছিলেন সেখানে করেছিলেন সাতটা গোল এবং ছটা অ্যাসিস্ট আর প্লে অফেও তিনটে ম্যাচে দুটো অ্যাসিস্ট করেছিলেন তো এই রাফাইল ক্রিভেলারও এই সিজনে কোন টিমে যাবেন সেটা নিয়ে অনেক জল্পনা চলেছে প্রথমে কথা উঠেছিল যে ইস্টবেঙ্গলে তিনি আস পারেন যেহেতু এখনও ইস্টবেঙ্গলের আইএসএল খেলা কনফার্ম নয় সেই জন্য ইস্টবেঙ্গলে আসার চান্সটা তারপর ধীরে ধীরে অনেকটাই কমে যায় তারপর কথা ওঠে যে তিনি হয়তো জামশেদপুর এফসিতে যেতে পারেন এরকম একটা আপডেট উঠে এসেছিল বাট শেষ মুহূর্তে এই সময় যে বড় আপডেটটা উঠে আসছে সেটা কিন্তু রাফায়েল ক্রিভেলারও থাকতে চলেছেন চেন্নাইএন এফসিতেই হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো রাফায়েল ক্রিভেলারোর সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছে চেন্নাই এন এফসি এই বড় আপডেটটাই তোমাদেরকে জানানোর ছিল তো এটা কিন্তু সত্যি একটা খুব বড়ো নিউজ চেন্নাইন এফসির সমস্ত সমর্থকদের জন্য তো সেই আপডেটটাই তোমাদেরকে জানিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিল আজকের মোটামুটি সব বড় বড় ট্রান্সফার আপডেটগুলো যেগুলো সব তোমাদেরকে জানিয়ে দিলাম এবার কিন্তু কথা বলবো হায়দ্রাবাদ এফসিকে নিয়ে হায়দ্রাবাদ এফসির সাথে কিন্তু যুক্ত হতে চলেছে লিগার। টপ ক্লাব বুরুশিয়া ডট হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো বুরুশিয়া ডট সাথে কিন্তু হায়দ্রাবাদ এফসির একটা লিঙ্ক আপ হতে চলেছে এবং এই বুরুশিয়া ডট কিন্তু হায়দ্রাবাদ এফসির সাথে যুক্ত হয়ে হায়দ্রাবাদ এফসির ইয়ুথ টিম এবং গ্রাসরুট লেভেল থেকে কিন্তু কাজ চালাবে এবং সেখান থেকে ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারদেরকে তুলে আনার কাজ কিন্তু করবে এই বুরুশিয়া এবং হায়দ্রাবাদ এফসি মিলিতভাবে এবার সেই সমস্ত প্লেয়াররা যদি সেখানে ভালো ট্যালেন্ট নিজেদের দেখাতে পারে তারা কিন্তু বিদেশেও খেলার সুযোগ পাবে মানে বুরুশিয়া ডট মুন্ডেও কিন্তু খেলার সুযোগ একটা পাবে তো সেই জন্য এটা কিন্তু একটা খুবই বড় নিউজ ইন্ডিয়ান ফুটবলের জন্য এর আগে তোমরা জানো যে জামশেদপুর এফসি বা ডি কলকাতা যখন ছিল তার সাথে অ্যাটলেটিকো মাদ্রিদের একটা লিঙ্ক আপ ছিল এবার কিন্তু যেটা শোনা যাচ্ছে হায়দ্রাবাদ এফসির সাথে কিন্তু বুরুশিয়া ডট মুন্ডের একটা লিঙ্ক আপ হতে চলেছে ইউথ লেভেলে তো সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম তো বন্ধুরা এবার যে আপডেটটা দেবো সেটা কিন্তু আই লিগকে নিয়ে তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে আই লিগের পরের সিজনটা খেলা হতে চলেছে কিন্তু কলকাতাতে এরকমই কিন্তু আপডেট ছিল সেটা কিন্তু এবারে অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেল আই লিগ এবং আই লিগ সেকেন্ড ডিভিশনের যে বাকি ম্যাচগুলো আছে সেগুলো কিন্তু হতে চলেছে কলকাতাতে একদম অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে তো এটা কিন্তু সত্যি একটা বড় নিউজ কলকাতাতে কিন্তু আই লিগ হতে চলেছে তো সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো বন্ধুরা এবার আজকে লাস্ট যে আপডেটটা দিয়ে দেবো সেটা কিন্তু ফুটবলকে নিয়ে নয় সেটা কিন্তু আইপিএলকে নিয়ে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের এই সিজনের অফিশিয়াল স্পন্সর কিন্তু হতে চলেছে এমপিএল বা মোবাইল প্রিমিয়ার লিগ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো এটা কিন্তু একদম অফিশিয়ালি কালকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল স্পন্সর বা মেন স্পন্সর যদি বলো সেটা কিন্তু হতে চলেছে এমপিএল তো এই বড়ো আপডেটটাও তোমাদেরকে জানিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিল আজকের সব লেটেস্ট আপডেট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটাকে কিন্তু অল করে দিও তাহলেই তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে আর নিচে কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো কোনো সাজেশান থাকলে সেটাও জানাতে পারো আর ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো আর নিচে আমাদের ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে কিন্তু আমাদের ফলো করতে পারো ওখানে কিন্তু আমরা আপডেটগুলো আরও আগে দেওয়ার চেষ্টা করি মানে বড়ো বড়ো আপডেটগুলো কিন্তু ওখানে দিয়ে দিই সবাই আগে তো প্লিজ ওখানটা কিন্তু ফলো করে নিতে পারো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা